ভুয়ো আইপিএস আইএএস এর পর এবার ভুয়ো সাংবাদিক গ্রেপ্তার। ভুয়ো আইপিএস এর পর এবার নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এক ভুয়ো সাংবাদিককে গ্রেপ্তার করলো পশ্চিম মেদিনীপুরের খড়গপুর টাউন থানার পুলিশ। নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে একাধিক অনৈতিক কাজে লিপ্ত ছিল এমনই অভিযোগ উঠে এসেছে ওই যুবকের বিরুদ্ধে। ধৃত যুবকের থেকে উদ্ধার করা হয়েছে একাধিক সংবাদ মাধ্যমের ভুয়ো পরিচয়পত্র। খড়গপুর টাউন থানার আধিকারিক বিশ্বরঞ্জন বন্দ্যোপাধ্যায় জানান, ধৃত যুবক একটি সর্বভারতীয় হিন্দি বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের কর্মী হিসেবে নিজেকে পরিচয় দিয়ে একাধিক অনৈতিক কাজ করছিল দীর্ঘদিন ধরে। কয়েকদিন আগে ওই বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ওই যুবককে আটক করা হয়। তার কাছ থেকে একাধিক সংবাদ মাধ্যমে ভুয়ো পরিচয়পত্র ছাড়াও বৈধ কাগজপত্রবিহীন একটি বাইকও উদ্ধার করা হয়েছে। আগামীকাল ধৃতকে আদালতে হাজির করা হবে। প্রসঙ্গত, ধৃত যুবকের আসল বাড়ি ঘাটাল পৌরসভার 2 নম্বর ওয়ার্ডে। সূত্র মারফত জানা যায়, দীর্ঘদিন ধরে একাধিক অসাধু কারবারের সাথে যুক্ত ছিল সে। সম্প্রতি জেলার একটি লজে মধু চক্র চালানোর সময় হাতে নাতে স্থানীয় মানুষের হাতে ধরা পড়ে ওই যুবক। কখনো বুবাই দাস, কখনো রাহুল দাস, কখনো বা সৌরভ রায় নামে ব্যবহার করে জেলার বিভিন্ন জায়গা থেকে আর্থিক প্রতারণার জাল বিছিয়েছিল এই যুবক। এমনকি একটি ভুয়ো এনজিও খুলে নিজেকে পশ্চিমবঙ্গ শাখার প্রধান পরিচয় দিয়ে ধৃত যুবক একাধিক মানুষের থেকে বহু টাকা করায়ত্ত করে। ঘটনার তদন্তে নেমেছে খড়গপুর থানার পুলিশ। পুলিশি সূত্রে জানানো হয়, এই ব্যক্তিকে জেরা করে বড়সড় প্রতারণা চক্রের সন্ধান পাওয়া যেতে পারে। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তীর রিপোর্ট, টাইমস বাংলা।